السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের রবের জন্য, যিনি আমাদের প্রতি এত বেশি দয়া করেছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন যা আমরা গণনা করে শেষ করতে পারব না। আমরা সেই মহান রবের শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদের কাছে আল্লাহ তাআলার দিনকে পৌঁছে দেওয়ার জন্য, আর তিনি সঠিকভাবে যথাযথভাবে সেটা পৌঁছে দিয়েছেন তার উপর পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মসজিদ নববীর খুতবার অনুবাদ শোনার জন্য। আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে, তিনি হচ্ছেন ফজিলতু শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে দয়া, আল্লাহ তাআলার মহান গুণ। দয়া হচ্ছে আল্লাহ তাআলার একটি মহান গুণ আলহামদুলিল্লাহ। আজকের তারিখ হচ্ছে 14ই রজব 1445 হিজরি, 26শে জানুয়ারি 2024 ইংরেজি। তাহলে চলুন আমরা খুতবার অনুবাদ থেকে শুনি। আল্লাহ তাআলা যেন এই বিষয়ের উপর আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত খতিব সাহেব, তিনি যে সুন্দর করে বিষয়টিকে বলেছেন, আমরা যেন সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, প্রথমে আমাদেরকে তিনি তাকওয়া নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে? কল্যাণকর কাজের দিকে অগ্রগামী হয়ে দ্রুত গতিতে এগিয়ে এবং যত হারাম কাজ আছে সেগুলোকে ঘৃণা করে, অপছন্দ করে, যত ধ্বংসের পথ আছে সেগুলো থেকে সতর্ক হয়ে তোমরা আল্লাহকে ভয় করো। যদি এইভাবে কল্যাণের পথে চলে, অকল্যাণ থেকে মুক্ত হয়ে যদি আল্লাহকে ভয় করতে পারি, সম্মানিত খতিব সাহেব বলছেন, তাহলেই লিতাফুজু বিরিদওয়ানিল্লাহি ওয়াল জান্নাত, তাহলে তোমরা সফলকামী হবে, আল্লাহ সন্তুষ্টি পেয়ে এবং জান্নাত লাভে আলহামদুলিল্লাহ, এবং তোমরা নাজাত পেয়ে যাবে জাহান্নামের আজাব থেকে, ধ্বংস থেকে তোমরা নাজাত পাবে। এরপরে তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা করো। কিভাবে ওসিলা করবে? বি আসমাইহি ও সিফাতিহি, আল্লাহর যত নাম আছে এবং যত গুণ আছে এগুলো দিয়ে আল্লাহর কাছে তোমরা ওসিলা করো, আর আল্লাহর কাছে তোমরা চাও, তার কাছে যত কল্যাণ আছে সেগুলো চাও, এবং যত অকল্যাণ আছে, যত কষ্টকর বিষয় আছে, বিপদ মুসিবত অকল্যাণ আছে, সেটা থেকে মানে আল্লাহ যেটা তাকদির করেছেন সেটাতে যেন আল্লাহ তাআলা কি করেন, দূর করে দেন, এটা তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর আসমা ও সিফত দিয়ে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহর কাছে যত কল্যাণ আছে আমরা আল্লাহর কাছে চাইবো, সেটা কিভাবে বলুন তো? আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলায়। যত অকল্যাণ থেকে আমরা মুক্তি চাই, যত বিপদ মুসিবত থেকে আমরা বাঁচতে চাই আল্লাহর কাছেই চাইব, কিন্তু কিভাবে সেটা? সেটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে যত কল্যাণ আছে এই কল্যাণের সূচনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই পৃথিবীতে যত কল্যাণ আছে, কল্যাণ কার পক্ষ থেকে? আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে। এবং এই মাখলুকতের জন্য, মানুষের জন্য এবং প্রাণীদের জন্য, সকল মাখলুকতের জন্য যে তাকদীর নির্ধারণ করা হয়েছে, সেটা কল্যাণের হোক অথবা অকল্যাণের হোক, সবই কিন্তু আল্লাহর পক্ষ থেকে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। মোট কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই পৃথিবীর সব কিছু হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। তাই কল্যাণ যদি আপনি চান সেটা আল্লাহর কাছে, অকল্যাণ থেকে যদি মুক্তি চান সেটা কার কাছে? আল্লাহর কাছে মুক্তি রয়েছে। সম্মানিত খতিব সাহেব বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, তার মাধ্যমে বুঝিয়েছেন এই বিষয়টাই যে সমস্ত কল্যাণ
সবই আল্লাহর হাতে। সূরাতুন নিসার 134 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি চায় দুনিয়ার সওয়াব, মানে দুনিয়ার সুখ শান্তি কল্যাণ, যারা চায়, যে চায়, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহর কাছে আছে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ আলহামদুলিল্লাহ। এর মানে বোঝানো হচ্ছে শুধুমাত্র দুনিয়ার কল্যাণ আমার কাছে চেয়েও না, কারণ আমার কাছে দুনিয়াটাও আছে এবং আখিরাতের কল্যাণও আছে, তাহলে একটা কেন চাইবে? এই জন্য সবকিছু আল্লাহ তালা আমাদেরকে চাইতে বলছেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন এর 88 নম্বর আয়াতে কারিমে বলছেন, কুল হে রাসূল, তুমি তোমার উম্মতকে বলে দাও, মাম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার কাছে, কার হাতে সকল কিছুর রাজত্ব, সকল কিছুর মালিকানা, সকল কিছুর রাজত্ব, এই মালিকানা কার হাতে, তুমি এটা জিজ্ঞাসা করো বলো। ওয়াহুয়া ইউজির, যিনি সকলকে আশ্রয় দান করেন এবং ওয়ালা ইউজারু আলাইহি, তার বিরুদ্ধে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না, তিনি সকলকে আশ্রয় দিয়ে থাকেন। এবং ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই হচ্ছে সকল কিছুই, সকল কিছু আল্লাহর হাতে, আর কারো হাতে না, এটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। এবং তিনি আশ্রয় দেন, তিনি ব্যতীত কোনো আশ্রয়দাতা নেই, এটা আমাদেরকে জানতে বলছেন। বলছে ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জ্ঞান অর্জন করে থাকো, জেনে থাকো। অতএব সকল কিছু কার হাতে, আল্লাহর হাতে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে যদি সকল কল্যাণ একমাত্র আল্লাহর হাতেই হয় আর সকল কিছুর তাকদীর ফয়সালা যদি আল্লাহ করে থাকেন, তাহলে এই যে যেমন মৃত্যু, এই যে যেমন জীবন আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে, অন্য কারো হাতে নয়, তাহলে আত্মা কিভাবে সেই আল্লাহকে ব্যতীত, যিনি সৃষ্টিকর্তা, যিনি পরিচালক, যিনি দয়ালু, তাকে ব্যতীত অন্যদিকে তাকায়? মানে কিভাবে আপনার হৃদয়টা, যার হাতে সবকিছু আল্লাহর হাতে, সেই দয়াময় রব যিনি পরিচালক, তাকে ব্যতীত আপনার হৃদয়টা কোন দিকে তাকাচ্ছে, কেন তাকাচ্ছে, কিভাবে তাকায়? এটা তো হতে পারে না, আল্লাহর হাতে। তাই আল্লাহর পক্ষ থেকে যত কল্যাণ আমাদের জীবনে এসেছে, কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আর যত অকল্যাণ থেকে বেঁচেছি সব আল্লাহর রহমতে বেঁচেছি, আল্লাহর সাহায্যে বেঁচেছি। এবং মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহর সাহায্যে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর জ্ঞান ব্যতীত এখানে কোনো কিছু হয় না। গোটা বিশ্বে আল্লাহ তাআলার জ্ঞান ব্যতীত এবং আল্লাহর নির্দেশ ব্যতীত পৃথিবীতে কিছুই হয় না। মনে থাকবে কথাটি, যা কিছু হয় কার কার কাছে জ্ঞান আছে এবং এই বিষয়টি কার নির্দেশনা আছে, এখানে আল্লাহর আছে, এটা বুঝতে হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরাতুস সাবার 3 নম্বর আয়াতে কারিমাই বলেছেন, আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন গায়বের জ্ঞানী, গায়ব সম্পর্কে তিনি জ্ঞানী। লা ইয়াযুব আনহু মিসকালু যাররা ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আকাশে জমিনে কোন মিসকাল যাররা, অতি সামান্য পরিমাণ, অনুপরিমাণ, সরিষার দানা পরিমাণ, অনুপরিমাণ কোনো কিছুই তিনি জানেন না, এমনটি নয়। আকাশে জমিনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন, কারণ তিনি তো আলিমুল গায়ব, গায়ব সম্পর্কে তিনি জ্ঞানী, গায়বের সব তিনি জানেন। ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার, এরকম যে ওই বিন্দু পরিমাণ এর চাইতে ছোট হোক অথবা বড় হোক, অনুপরিমাণ এর চাইতে ছোট হোক অথবা আরো বড় হোক, ইল্লা ফি কিতাবি মুবিন, সব কিছু তো কিতাবে লিপিবদ্ধ আছে, লেখা আছে, তার লেখার বাইরে কোনো কিছু যাবে না। আর তিনি যা জানেন তা লিখেছেন, তা লিখেছেন, তিনি যা জানেন তা লিখেছেন, যা হওয়ার তা লিখেছেন এবং সৃষ্টি করেছেন। তিনি যা সৃষ্টি করেছেন তাই সৃষ্টি হবে, যা করবেন তাই সৃষ্টি হবে, তার বাহিরে কোনো কিছুই হবে না। আচ্ছা, অতএব এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, তাই ওয়ালাকিন লা ইউনালু মা ইনদাল্লাহ মিনাল খাইরি ইল্লা বিল আসবাব আল্লাতি শারআহা ওয়া আমারা বিহা উজুবান আও ইস্তিহবাবান। তো আল্লাহর কাছে যে কল্যাণ আছে, এই কল্যাণ তো এমনি পাওয়া যাবে না, এ কল্যাণের জন্য যে পথ আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই পথ গ্রহণ করা ব্যতীত
আল্লাহ শরীয়তে যেই নির্দেশনা দিয়েছেন এই পথ ব্যতীত আর কোনো পথ নেই কল্যাণ অর্জন করার, আল্লাহর কাছে যে কল্যাণ আছে সেটা পাওয়ার। এজন্য শরীয়তের বিধিবিধান কোনোটা ওয়াজিব হতে পারে, কোনোটা মুস্তাহাব হতে পারে। এই ওয়াজিব এবং মুস্তাহাবের মধ্যেই আমার আপনার জীবনের যাবতীয় কল্যাণ আল্লাহ রেখে দিয়েছেন। এই ওয়াজিব এবং মুস্তাহাব বিধানগুলো যদি আমি আপনি পালন করি তাহলে আল্লাহর কাছে যে কল্যাণ আছে সে কল্যাণ আমি আপনি পাবো আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তাছাড়া আর কোনো পথ নেই, আল্লাহর গুলামে ব্যতীত আল্লাহর কাছে যে কল্যাণ আছে সেটা পাওয়া যাবে না। এবং ওয়ালা ইয়াদফাউ শুরুর আল উকুবাত ফি দুনিয়া ওয়াল আযাব ফিল আখিরা ইল্লা বিতারকিল মাসি ওয়াল মুহাররামাত, যে কোন বিপদ মুসিবত কোন শাস্তি অনিষ্টতা এটা থেকে বাঁচা যাবে না দুনিয়াতে এমনকি আখিরাতে, একমাত্র আল্লাহর অবাধ্যতার পথকে পরিহার করা ব্যতীত এবং আল্লাহর যত মুহাররামাত আছে হারাম পথ আছে সেগুলোকে পরিহার করা ব্যতীত বিপদ মুসিবত থেকে বাঁচার আর কোনো পথ নেই। কথা বুঝেছেন আপনারা? অর্থাৎ আমাদের জীবনে যত বিপদ মুসিবত যত অশান্তি যত ফেতনা এই সব কিছু থেকে বাঁচার অন্য কোনো পথ নেই, একমাত্র পথ হচ্ছে আল্লাহর অবাধ্যতার পথ ছাড়তে হবে। এবং এবং যত হারাম পথ আছে সেগুলো ছাড়তে হবে। হারাম ছাড়তে পারবো না, বিপদ মুসিবত আমাদেরকে ছাড়বে না যতই আপনি বুদ্ধিমানের হন। না হয় চলে গেলেন এক বছর দুই বছর তিন বছর পরে তখন কি করবেন? এজন্য বিপদ আসবেই। তাই যারা হারাম পথে জীবনযাপন করে তাদের জীবনে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, এটা তারা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন। দূর না না জিজ্ঞাসা করা যাবে না, ভিতরে যদি ঢুকতে পারেন জানবেন। আর বন্ধুত্ব করতে পারলে আপনাকে সব বলবে যে হ্যাঁ কত বিপদে আসি তখন বুঝবেন, তাছাড়া বুঝবেন না। বাহির থেকে বুঝবেন, হারাম যারা খায় হারাম পথে যারা চলে তাদের জীবন তাদের চেহারা সুন্দর, তাদের গাড়িটা সুন্দর, তাদের বাড়িটা সুন্দর, তাদের সবই সুন্দর, কিন্তু আসলে সব অসুন্দরে ভর্তি যদি ভিতরে যান, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর অবাধ্য হয়ে এই পৃথিবীতে কেউ সুখে ও শান্তিতে থাকবে এটা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মান আমিলা সালিহান ফালি নাফসি, যে ভালো আমল করলো সেটা তার জন্য করলো, ওমান আসাআ ফালাইহা, যে ব্যক্তি মন্দ করলো সেটা তার দিকেই ফিরে যাবে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব এমন নন যে বান্দাদের উপর তিনি যাল্লাম, তিনি জুলুমকারী বান্দাদের উপর, এমনটি নন তোমার রব। বান্দারা মন্দ করবে মন্দ সে পাবে, ভালো আমল করবে ভালো আমল করবে সেটা তার জন্য সে করলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? ভালো কাজ করা উচিত আর মন্দকে পরিহার করা উচিত। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে কারণ তার মূল আলোচনার বিষয়টা কি বলেন তো, যে আল্লাহর যে রহমত, মানে রহমত হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণ, আল্লাহর একটি মহান গুণ রহমত। রহমতের অর্থ কি? দয়া। তো দয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণ। এই বিষয়ে আমরা মূলত আলোচনা শুনতেছি। এতক্ষণ পর্যন্ত যেটা মানে বললেন সম্মানিত খতিব সাহেব সেটা হচ্ছে একটা ভূমিকা বোঝানোর জন্য, যে কল্যাণ আল্লাহর হাতে, অকল্যাণ থেকে মুক্তি আল্লাহর হাতে, গোটা পৃথিবীর সবকিছু আল্লাহর হাতে, তোমার জীবন তোমার মৃত্যু তোমার রিজিক তোমার সুখ শান্তি তোমার অশান্তি সবকিছু কার হাতে, এই বিষয়টা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝালেন। এবার তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার প্রতি রহমতের অন্যতম একটি রহমত হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদের উপর ইবাদতকে ফরজ করেছেন, অনেক ফরজ ইবাদত তাদের উপর তিনি প্রণয়ন করেছেন। কেন? যাতে করে তারা সুউচ্চ মর্যাদায় পৌঁছে যেতে পারে, আলহামদুলিল্লাহ। তাহলে যত ফরজ ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন দিয়েছেন? যাতে করে আমাদের মর্যাদা লিয়ার তাকু, কোথায় বললেন যে যাতে করে লিয়ার তাকু ফি দারাজাতিল কামাল, মানে সম্মানের মর্যাদা পূর্ণতায় আমরা যেন পৌঁছতে পারি, সেজন্য আল্লাহ তাআলা ফরজ ইবাদত দিয়েছেন। এবং যত ওয়াহরাম আলা ইবাদিহিল ফাওয়াহিশা মা যহরা মিনহা মা বাতনা লিয়াতাতাহহারু মিনাল খাবাইসি ওয়ান নাজসি ওয়ার রিজসি ওয়াল আদনাস, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর হারাম ঘোষণা করেছেন সমস্ত ফাহিশা নির্লজ্জ কাজগুলোকে, যা প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে। কেন এগুলোকে হারাম ঘোষণা করেছেন? যাতে করে মানুষ সমস্ত অপবিত্রতা থেকে নোংরামি থেকে আবর্জনা থেকে তারা পবিত্র হতে পারে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের জন্য চান পবিত্রতা, এই জন্য সমস্ত পাপাচারকে সমস্ত অন্যায় অশ্লীল পথকে আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, সেটা প্রকাশ্য হতে পারে সেটা অপ্রকাশ্য হতে পারে, উদ্দেশ্য আমরা যেন পবিত্র থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, এজন্য আমার আপনার চরিত্রটা যদি পবিত্র হয় আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আর যত ফরজ ইবাদত সুউচ্চ মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, অতএব যে ফামা মিন তুআতিল্লাহি তাআলা, ফামা মিন তুআতিন লিল্লাহি তাআলা, যে কোনো আনুগত্য আল্লাহর জন্য করা হয় সেটা কিন্তু ইল্লা ওহিয়া বিরহমাতিল্লাহি তাআলা, ওটা আল্লাহর রহমতেই হয়। সুবহানাল্লাহ, মানে আপনি আমি যত আল্লাহর আনুগত্য করি সেটা কার রহমতে আনুগত্য করি? আল্লাহর রহমতে আমরা আনুগত্য করি। আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করে, দয়া না করে আমাদেরকে যদি ইবাদত করার তৌফিক না দিতেন আমরা ইবাদত করতে পারতাম না। আবার ওমা মিন মাসিয়াতিন নাহাল্লাহু আনহা ইল্লা নাহাল্লাহু আনহা রাহমাতান লিইবাদিহি, আল্লাহ তাআলা যত হারাম থেকে পাপ থেকে আমাদেরকে নিষেধ করেছেন এটা মূলত বান্দাদের উপর রহমত স্বরূপ, আল্লাহ তাআলা এই হারাম পথ থেকে বান্দাদেরকে নিষেধ করেছেন আলহামদুলিল্লাহ। অতএব একটা বিষয় আমাদেরকে জানতে হবে, এর মানে কি আমরা সওয়াব করলে আল্লাহর বুঝি উপকার হয় আর আমরা গুনাহ করলে আল্লাহর বুঝি ক্ষতি হয়, এরকম না, হয় না। এ সম্পর্কে হাদিসে কুদসি আসতেছে, সম্মানিত খতিব সাহেব আগেই বলে নিলেন যে ফাল্লাহ লা তাদুরুহু মাসিয়াতুন আসিন ওয়া লা তানফাউহু তাআতুত তাঈ তাঈইন, আল্লাহ রাব্বুল আলামিনকে কোন পাপিষ্ট ব্যক্তির পাপ ক্ষতি করতে পারে না, কোন আনুগত্যকারীর আনুগত্য তার কোন উপকার করতে পারে না। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা সহিহ মুসলিমে এসেছে, ইয়া ইবাদি, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ইন্নাকুম লাম তাবলুগু দররি ফাতাদুরুনি, তোমরা আমার কোন উপকার করতে পারবে, তোমরা আমার কোন ক্ষতি করতে পারবে না, মানে আমার কোন ক্ষতি নেই যে তোমরা আমার কোন ক্ষতি করতে পারবে, লাং তাবলুগু দররি, কশিন কালেও আমার কোন ক্ষতি তোমরা করতে পারবে না। এর মানে পৃথিবীর সমস্ত মানুষ যদি তারা কুফরি করে, শিরিক করে, অশ্লীল কাজ করে, এতে আল্লাহ তাআলার কোন ক্ষতি হয় না, এটা বান্দার দিকে ক্ষতি ফিরে যায়। দুই, ওয়ালাং তাবলুগু নাফই ফাতানফাউনি, আমার কোন উপকার তোমরা করতে পারবে না, ওয়ালাং তাবলুগু নাফই, কশিন কালেও আমার কোন উপকার তোমরা করতে পারবে না, যত ইবাদত মানুষ করুক পৃথিবীর সব মানুষ আল্লাহ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কোন উপকার হয় না, এই উপকার কার দিকে ফিরে যায়, ওই যে আয়াতের মধ্যে এসেছে মানে আমিলা সালিহান ফালিনাফসি, যে ভালো আমল করলো সেটা কার দিকে ফিরে যায়, ওইটা বান্দার জন্য করলো, ওমান আসা ফালাইহা, যে মন্দ করলো সেটা ওই বান্দার দিকে তার দিকে ফিরে যায়, নাউজুবিল্লাহ। ভালো করলে ভালো প্রতিদান দিবেন, মন্দ করলে আল্লাহ তাআলা মন্দের পুরস্কার মন্দ দিবেন, নাউজুবিল্লাহ। আমা রব্বুকা বিযাল্লামিল আবিদ, বান্দার উপর আল্লাহ কোনো জুলুম করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে অতএব হে আমার বান্দারা শুনো, এই যে তোমরা যে আমল করো এই আমল তোমাদের জন্য আমি সেগুলোকে সংরক্ষণ রাখি আর এই আমলগুলোর পরিপূর্ণ প্রতিদান আমি তোমাদেরকে দিব। অতএব ফামান ওয়াজাদা খায়রান ফালিহমাদিল্লাহ, কেউ যদি আমল নামা পাওয়ার পরে কোনো কল্যাণ পায় সেজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করে, আর ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আর কেউ যদি এই এর বিপরীত পায় মানে মন্দ মন কি বলে ভালোটা না পেয়ে সে যদি অকল্যাণ পায় সেখানে মন্দ পায় তাহলে সে যেন নিজেকে ব্যতীত আর কাউকে তিরস্কার না করে, ব্যাস পরিষ্কার কথা। আমলনামা আমি দিব, তোমরা যা কিছু করবে ওই আমলনামাটা আমি তোমার কাছে পৌঁছে দিব, এটা আমার দায়িত্ব সংরক্ষণ রাখা, ভালো করার মন্দ করো আমি দিব। অতএব যখন আমলনামা পাবে তখন ভালো ভালো যদি পাও বলবে আলহামদুলিল্লাহ, আর মন্দ হলে তুমি নিজেকে তিরস্কৃত করবে আর কাউকে দোষারোপ করো না, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটি নাম এবং গুণাবলী, তার মধ্যে একটি গুণাবলী হচ্ছে আল্লাহর অন্যতম একটি গুণ হচ্ছে রহমাহ, দয়া। এজন্য আল্লাহর এই সৃষ্টির সাথে আল্লাহর মুআমালা, আল্লাহর যে ব্যবহার এটা হচ্ছে রহমত, আলহামদুলিল্লাহ দয়া অনুগ্রহ করেন। এজন্য দেখা যায় কোরআনুল করিমের সূরা শুরু করেছেন কোরআনটা সূরাতুল ফাতিহা দিয়ে, ফাতিহার মধ্যে যে আয়াত আছে বিসমিল্লাহ রহমানির রহিম, তাই না, বা বিসমিল্লাহ রহমানির রহিম দিয়ে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন, তো সেখানে বিসমিল্লাহ রহমানির রহিমের ওই সূরা ফাতিহার মধ্যে কিন্তু আবার কি আছে, আর রহমান আর রহিম আছে।
তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহর নাম। এর মধ্যে আর রহমা আসসিফা আল উযমা ইত্তাসাফাল্লাহু বিহা, আর রহমতটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় আজিম আল্লাহর এই সিফত। আলহামদুলিল্লাহ, এই রহমতটা, এই রহমা, এই সিফতটা আল্লাহর একটা আজিম সিফত, এই যা বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে রয়েছে, যা আর রহমান আর রহিমের মধ্যে রয়েছে। আর এটা কেমন? কামায়ালি কবি জালালিহি, আল্লাহ সমান এবং মর্যাদার জন্য যেমনটি হওয়া উচিত ওই রকম। আল্লাহর রহমতের কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, কোনো উদাহরণ, কোনো উপমা দেওয়া যাবে না। তিনি যেমন, তার রহমত ওই রকম। তবে অনেক বেদাতিরা আছে যারা আল্লাহর এই রহমতের ব্যাখ্যা, আল্লাহর যে রহমত, আল্লাহ যে দয়ালু, আল্লাহর মধ্যে যে রহমত আছে, দয়া আছে, এটার মানতে রাজি না। তারা বলে এটা হলো নিয়ামত। এটা কি নিয়ামত? অন্য অর্থ করে থাকে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, ওমান ফাসসারাহা বি নিয়মাতিহি ফাহুয়া তাফসীরুন মুবতাদিউন। কেউ যদি আল্লাহর এই রহমতকে বলে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত যদি না বলে, আল্লাহর যে সিফত আছে আর রহমান আর রহিমের মধ্যে যে গুণ আছে আর রহমা, এটাকে কেউ যদি ব্যাখ্যা করে আল্লাহ নিয়ামত দ্বারা, যে এটার অর্থ হলো নিয়ামত আল্লাহর, বলছে তাহলে এই ব্যাখ্যা, এই তাফসির হলো বেদাতি তাফসির, ওইটা হলো মুবতাদি বেদাতি তাফসির। আর হ্যাঁ, আল্লাহর নিয়ামত আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে যে আল্লাহর রহমতের প্রভাবের একটি প্রভাব হচ্ছে আল্লাহর নিয়ামত। মানে আল্লাহর মধ্যে ওই সিফতটা যে আছে, গুণ রহমা, এই রহমা, এই গুণটা আছে বলেই তো আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন? সমস্ত মাখলুকাতকে নিয়ামত দিচ্ছেন। তাহলে তোমরা আল্লাহর সরাসরি সিফতটাকে নিয়ামত দ্বারা কেন ব্যাখ্যা করো? বলছে এটা বেদাতি। এটা কি বেদাতি? বুঝে আসলো বিষয়টা? আল্লাহ বেদাতিকে বুঝায় তৌফিক দান করুক, আমিন। বেদাতিরা কি টুপি মাথায় দেয় না? টুপি মাথায় দেয় না? ওরা টুপি মাথায় দিয়ে বেদাত করে, সবসময় মনে রাখবেন। তারা কি অজু করে? নজু করে না। তারা অজু করে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা দিন মারে, কোরআন তেলাওয়াত করে, এত কিছুর পরে তারা বেদাতি। কেন? তারা নবীজির আদর্শ থেকে ছিটকে পড়ে, অন্য আদর্শ দিয়ে তারা আল্লাহ সন্তুষ্টি চায়, এই জন্য তাদের নাম হচ্ছে বেদাতি। এই সব বেদাতিরা যখন নবীজির কিয়ামতের মাঠে যাবে, ওই যে পানি পান করতে যাবে, তখন নবীজি কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সুহকন সুহকন লিমান বাদদালা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, যে নাকি আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছিস, যা দূর হয়ে যা। এই পুরস্কার তারা পাবে, নাউজুবিল্লাহ। কাজেই আল্লাহ বেদাতি হওয়া থেকে হেফাজত করুক, আমিন। তাহলে বেদাতি আমলের মধ্যেও আছে, তাফসিরের মধ্যেও আছে, সব জায়গার মধ্যে বেদাত ঢুকেছে। আর কিছুদিন আগে ইমানের সংজ্ঞা আপনারা জেনেছেন, সেখানে কি পরিমাণ বেদাত ঢুকেছে আপনারা জেনেছেন, তাই না? আল্লাহ সকল প্রকার বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমত স্বরূপ এই বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুমিনদের জন্য রহমত স্বরূপ, আবার কাফেরদের জন্য রহমত স্বরূপ। একটা পয়েন্ট আউট করেছেন সম্মানিত খতিব সাহেব, মুমিনদের জন্য রহমত স্বরূপ কেমন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে মুমিনগণ তারা কি সঠিক জ্ঞান তারা জেনেছেন, সঠিক এলেম করার তৌফিক তারা পেয়েছেন, তারা হেদায়েত পেয়েছেন, তারা ইকিন আনতে পেরেছেন, তারা সম্মান মর্যাদা পেয়েছেন, তারা ক্ষমতা পেয়েছেন, তারা হায়াতুন তৈবা সুন্দর জীবন পেয়েছেন এই দুনিয়াতে, আর আখেরাতে তাদের জান্নাতুন নাঈমে বিরাট মর্যাদা তাদের বৃদ্ধি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাহলে কতগুলো উপকার হয়েছে মুমিনদের, আর কাফেরদের আবার উপকার কি হলো? কাফেরদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রহমত স্বরূপ এটা কেমন? বলছে এটা হলো এরকম যে কাফের মুনাফিকরা তারা নবীজির আগমনের মাধ্যমে তাদের যে অপরাধ, তাদের অনিষ্টতা, তাদের বিপর্যয়, তাদের ক্ষতিটা কমছে আলহামদুলিল্লাহ, নয় আরো আরো ক্ষতি করত। কাফের মুশরিকরা আরো ক্ষতি করত পৃথিবীতে, আরো বিরাটভাবে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু ইসলাম থাকাতে তারা ক্ষতিটা কম করতে পারে। তারা সব উল্টাপাল্টা করে ফেলতো, কিন্তু মুসলিম থাকার কারণে, ইসলাম থাকার কারণে তারা তাদের ক্ষতিটা করতে একটু কষ্ট হয়। বলছে এটাই এটাই কারণ। এরপরে তিনি আরো বলেছেন যে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, তার সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করেছেন, এই যুদ্ধের মাধ্যমে তারা এমন একটা মানে ওই সুউচ্চ আসনে তারা পৌঁছতে পারেনি ক্ষতির দিক থেকে, তাদের বিপর্যয়গুলো এগুলো দ্বারা মানে বাধাগ্রস্ত হয়েছে, এবং জাতি কোরআনের দিকে এসেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, সৎ আমল করে কোরআন এবং সুন্না দ্বারা, এবং জাতি তারা মানে কোরআন এবং সুন্না ব্যতীত জাতির কোনো কল্যাণ নেই, কোনো সংশোধন নেই, কোনো কল্যাণ নেই।
তাহলে কোরআন পড়ার মাধ্যমে হাদিস পড়ার মাধ্যমে মানুষ অসংখ্য অকল্যাণ থেকে মুক্ত আছে, তারা সেগুলো ছেড়ে দিয়েছে। এই কারণে দেখা যায় ওই কাফের মুশরিকরা মুনাফিকরা পৃথিবীতে যে পরিমাণে বিপর্যয় সৃষ্টি করার কথা ছিল সেটা তারা পারতেছে না, সেটা কমে যাচ্ছে। বলছে এই কারণে কাফের মুনাফিকদের জন্যও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি খুতবা, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন, সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করেছেন যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন মানে কল্যাণ আমরা কিভাবে অর্জন করতে পারি। সেটা হচ্ছে সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটা ভালো করে মনে রাখবেন, এটা হলো বেদাতীদের আয়াত। কাদের আয়াত? মানে বেদাতীর আয়াত নয়, আয়াতটা আসলেই আলহামদুলিল্লাহ মুসলমানদের জন্য, কিন্তু বেদাতীরা এই আয়াত দ্বারা খুব বেদাত করে। ওরা মুসলিম সমাজে প্রচুর পরিমাণে বেদাত প্রচার করে, কারণ তারা ওসিলার একটা বেদাতি ব্যাখ্যা করে ওসিলা। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এক। দুই, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো, আর আল্লাহর পথে তোমরা চেষ্টা চালাও, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। তারা বলে এই যে আল্লাহ ওসিলা ধরতে বলছেন, ওসিলা তালাশ করতে বলছেন, এই ওসিলা হলো পীর ধরা। কি ধরা? আল্লাহর কাছে আপনি যদি পৌঁছতে চান তাহলে আপনার ওসিলা ধরা লাগবে, ওসিলাটা হলো পীর। যেমনি ভাবে আপনি যদি কোর্টে যান তাহলে জজ সাহেবের সাথে তো সরাসরি কথা বলতে পারবেন না, আপনার কথাগুলি জজ সাহেবের কাছে আপনি যে নির্দোষ, আপনার কি অধিকার সেটা বলার জন্য আপনার একজন উকিল ধরা লাগবে। কি কি ধরা লাগবে? উকিল। ওই যে উকিল, ওটা হলো আপনার ওসিলা, ঠিক আল্লাহর কাছে পৌঁছার জন্য একটা ওসিলা লাগে, সেটা হলো পীর সাহেবরা। কারা বলেন? নাউজুবিল্লাহ। এটা হলো বেদাতি বা অপব্যাখ্যা, এর মাধ্যমে মানুষকে শিরিক শিক্ষা দেওয়া হয়, বলো নাউজুবিল্লাহ। এই জন্য তারা আল্লাহর কাছে সরাসরি চায় না, যায় কবরে মৃতদের কাছে গিয়া ডাকে, যেখানে আল্লাহ মৃতদেরকে ডাকতে নিষেধ করেছেন। সে নবী রাসুল হোক, সে অলিয়া উলিয়া হোক, সে পৃথিবীতে যে হোক না কেন, মৃতদেরকে ডাকা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আর এই আয়াত দ্বারা তারা জায়েজ করার চেষ্টা করে বেদাতীরা, বলে যে ওই যে ওসিলা ধরা লাগবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন, ক্বাল আল মুফাসসিরুন, মুফাসসিরগণ ওসিলার ব্যাখ্যা করেছেন, আনওয়াউল কুরবাতি কুল্লিহা, সকল আল্লাহর আনুগত্য ইবাদতকে বলা হয় ওসিলা, ফাকুল্লু তাআতিন ওসিলাতুন ইলাল্লাহ ও কুল্লু মাসিয়াতিন তারকুহাল তারাকাহাল আব্দু লিরব্বিহি ফাহিয়া ওসিলাতুন ইলা রব্বি আযজা ওয়াজাল্লা। সম্মানিত খতিব সাহেব বলছেন, যত আনুগত্য আছে, ভালো কাজ আছে, সবগুলি আল্লাহর দিকে ওসিলা। ভালো কাজের মাধ্যমে কোন দিকে ফিরে যাবেন? আল্লাহ নিকটবর্তী হন, আল্লাহর দিকে যাবেন। যত পাপ আছে, বান্দা ওই পাপকে ছেড়ে দেওয়ার মাধ্যমে সে কার দিকে ওসিলা করতেছে? আল্লাহর দিকে ফিরে যাচ্ছে পাপকে ছেড়ে দেওয়ার মাধ্যমে। তাহলে সৎ কাজ ওসিলা, অসৎ কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে ওসিলা, যা বান্দাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যায়, যা বান্দাদেরকে আল্লাহ নিকটবর্তী করে। বলি আলহামদুলিল্লাহ, ওসিলা বোঝা গেল। এই ইবাদত বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে, এই ধরেন এখানে ধরেন, কই ধরেন, তরিকায় মাদানিয়া, এটা ওসিলা। মানে আমাকে ধরবেন, জান্নাতে পৌঁছাই দিব। মানে এই যে একটা মানে এই বেদাতি পদ্ধতি, বেদাতি পথ রচনা করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভুল পথে পরিচালিত করানো হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বেদাতি পথ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। তাহলে আমাদের কাছে ওসিলা হচ্ছে ইমান, তাকওয়া, সৎ আমল, খারাপ কাজ থেকে বিরত থাকা, সুন্নার উপর আমল করা, বেদাতকে পরিহার করা, এগুলো হচ্ছে আমাদের কাছে ওসিলা। এবং এটাই মুফাসসিরে কেরামগণ, বিশুদ্ধ আকীদার মুফাসসিরে কেরামগণ এই ব্যাখ্যা করেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে ওসিলা, এটা হচ্ছে আল্লাহর রহমত অর্জনের মাধ্যম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত অর্জনের মাধ্যম হচ্ছে ওসিলা। কি ওসিলা? এই যে সৎ কাজ করা, এগুলো সবকিছু ধরে আমরা কি পাবো? আল্লাহর কাছ থেকে রহমত পাবো, আল্লাহর কাছ থেকে রহমত পাবো। তো আল্লাহ তাআলা বলেছেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। মানে কাফের মুশরিক, তারপরে সত্যবাদী মিথ্যাবাদী, পাপি মানুষ নেককার মানুষ, সবাই মুসলমান অমুসলমান, সবাই আল্লাহর রহমতের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাই, সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে। তবে এই রহমত, ফাসআকতুবুহা লিল্লাযীনা ইত্তাকুনা ইতুনা যাকাত ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমি অচিরেই এই রহমতকে লিখে রাখবো কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, যারা মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে। ওয়া ইতুনা যাকাত,
যারা যাকাত আদায় করে আল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং যারা এই যে আমার আয়াতে কারিমাগুলো আছে এই আয়াতে কারিমার উপর ঈমান আনে তাদের জন্য আমি রহমতকে দেখে রাখবো মানে আখেরাতে সবাই আল্লাহ রহমত পাবে না দুনিয়াতে কাফের মুশরিকরা সবাই খাচ্ছে সবাই গাড়ি বাড়ি নারী দুনিয়ার সবকিছু সুখ শান্তি নিয়ে আমোদ প্রমোদে জীবনযাপন করছে কিন্তু আল্লাহ বলছেন এটা আমি সবাইকে দিয়েছি কাফের মুশরিক মুমিন সবাইকে আমি দিয়েছি কিন্তু এটা অচিরেই মানে আখেরাতে এটা সবাই পাবে না এটা শুধু পাবে আমার মুমিন বান্দাগণ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এই জন্য আল্লাহ রহমতকে দুই ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগ করা হয় আর রহমা আল আম্মা আর রহমা আল খাসা রহমা আল আম্মা হচ্ছে মানে আম রহমত মানে এটা হলো সাধারণ রহমত সবার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন আর একটা হচ্ছে রহমা আল খাসা বিশেষ রহমত এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে দান করতেছেন আলহামদুলিল্লাহ তাই পৃথিবীর যত মানুষ ঈমান আনার তৌফিক পাচ্ছে সৎ আমল করার তৌফিক পাচ্ছে সবাই আল্লাহ রহমা আল খাসা পাইছে বলুন আলহামদুলিল্লাহ যত মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে আখিরাতে সবাই আল্লাহ রহমা আল খাসার মাধ্যমে বিশেষ রহমতের মাধ্যমে তারা এই নিয়ামত পাবে আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমা আল খাসা আমাদেরকে দান করো আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত আছে কয়টি রহমত 100 ভাগ রহমত আছে তার মধ্যে থেকে এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়াতে নাজিল করেছেন যার কারণে বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম মানে মানুষ জিন চতুষ পর্যন্ত কীটপতঙ্গ সবার মধ্যে এই রহমত দেওয়ার কারণে দেখা যায় সবাই একে অপরের প্রতি দয়া করে একজন আরেকজনের প্রতি ইহসান করে এমনকি বন্য প্রাণী পর্যন্ত তার সন্তানের প্রতি দয়া করে সুবহানাল্লাহ এটা আল্লাহ রহমত দিয়েছেন সবার উপর আর 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 হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা 99টি রহমত তিনি রেখে দিয়েছেন যেটা দ্বারা ইয়ারহামুল্লাহু বিহা ইবাদাহু ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই রহমত দ্বারা তাদেরকে তিনি ভূষিত করবেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ রহমতে জান্নাতে যাবে মানুষ আল্লাহ তৌফিক দান করুক আমিন রহমত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা ফজিলতপূর্ণ বিষয় এবং এর মাধ্যমে মানুষ প্রতিযোগিতা করবে সেটা হচ্ছে দয়া অর্থাৎ দয়া আপনার মধ্যে থাক এটা আল্লাহ পছন্দ করেন তাই সন্তান মা বাবা তাদের সন্তানের প্রতি দয়া করবে সন্তান তাদের মা বাবার প্রতি দয়া করবে বড় ছোটদের প্রতি স্নেহ করবে শক্তিশালী মানুষ দুর্বলদের প্রতি অনুগ্রহ করবে বিপদগ্রস্ত মানুষকে মানুষ সাহায্য করবে এগুলো হচ্ছে সবই রহমত যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং এর মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রহমান যারা আর রহিমুন রহিমুন যারা মানে যারা দয়ালো আল্লাহ তাদের প্রতি দয়া করবেন রহমান তাদের প্রতি দয়া করবেন ইরহামু মান ফিল আরদি পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো ইয়ারহামুকুম মান ফিস সামা যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন সুবহানাল্লাহ অতএব আল্লাহ দয়া করা পছন্দ করেন ভালোবাসেন মানে এই গুণে আপনি গুণান্বিত হন সেটা আল্লাহ রাব্বুল আলামিন চান প্রাণীদের ব্যাপারে একটা হাদিস আছে প্রাণীদের প্রতি আপনি দয়া করবেন কারণ এই সম্পর্কে হাদিস আসছে যে একটা একটা ব্যভিচারিণী নারী একটা ব্যভিচারিণী নারী আপনারা ব্যভিচারিণী বুঝেন তো এই মহিলাটা দেখলো যে একটা কূপের চতুর্পাশে এরকম একটা কুকুর সে মানে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার কারণে মানে জিহ্বা বের করে দিয়ে হাঁপাচ্ছে সে তৃষ্ণার কারণে জিহ্বা বের করে দিয়ে না কুকুররা দেখছেন তো এরকম অবস্থা তৃষ্ণার কারণে তখন ওই মহিলা কি করলো তার মোজা খুলে সে পানির ব্যবস্থা করে ওই কুকুরকে পানি পান করালো ফাগফারাল্লাহু লাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজটাকে পছন্দ করেছেন তাকে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে কুকুরের প্রতি ইহসান করে মানুষ ক্ষমা পেতে পারে কারণ ইহসান করাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহু আকবার সাহাবাগণ বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা ফিল বাহাইমি আজরা চতুষ্প জন্তুর মধ্যেও আমাদের জন্য সওয়াব আছে কল্যাণ আছে নবীজি বলেন ইন্না নবীজি বলেন ফি কুল্লি কাবদিন রতবাতিন আজরুন প্রতিটি প্রাণীর খেদমতের মধ্যেই কি আছে সওয়াব আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন এখানে প্রথম খুতবা শেষ দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব বলছেন হ্যাঁ মুসলমানগণ আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন যে তোমাদের প্রতি দয়া করছেন তোমাদেরকে আনুগত্য করার তৌফিক দিয়েছেন সাহায্য করতেছেন তোমাদেরকে অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখতেছেন এই নিয়ামতকে তোমরা মূল্যায়ন করো আর যে কোনো আনুগত্য এটা কিন্তু আল্লাহর রহমত থেকে কি বলে তোমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে যে কোনো পাপ থেকে
আল্লাহ হেফাজত করেন বান্দাকে, এটা আল্লাহর রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ। তাহলে সওয়াবের কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, আর যত পাপ থেকে আমি আপনি বিরত থাকতে পেরেছি জীবনে সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ। যত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন সবই আল্লাহর দয়া অনুগ্রহ স্বরূপ আলহামদুলিল্লাহ। অতএব এই বিষয়টিকে মূল্যায়ন করতে বলছেন যে মা আসাবা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যত কল্যাণ বান্দা পায় আর কি সবই আল্লাহর পক্ষ থেকে, তোমার কাছে যত হাসানাত আসে ভালো কাজ তুমি করো এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে। ও মা আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিক, যত সাইয়া আসে তোমার উপর বিপদ মুসিবত আসে সবই তোমার নিজের পক্ষ থেকে। দেখছেন এখানে বিষয়টা তো সম্মানিত খতিব সাহেব ব্যাখ্যা করে বলছেন যে ফাল হাসানাতু মিন্নাতুন মিন আল্লাহি মিন জামিউল উজুর, সকল দিক থেকেই আল্লাহর পক্ষ থেকে হাসানাত মানে ভালো কাজ এটা হচ্ছে কল্যাণ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে, মিন্না অনুগ্রহ স্বরূপ আমাদের উপর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এরপরে যত সাইয়াত আমাদের দ্বারা হয় এগুলো কিন্তু বিসাবাবিল আবদি বান্দাদের কারণে হয়, মানে যত পাপ এগুলো আমাদের কারণে হয়, আল্লাহ কদ্দারহা আলাইহি, আল্লাহ ওইটা বান্দার উপর তাকদির করেন, কিন্তু মূলত কারণ কারা সবাব আমরা এই পাপগুলো অন্যায়গুলো করি, কিন্তু আল্লাহ তাকদির করেন। আল্লাহ যদি তাকদির ওটা না লেখেন তাহলে কিন্তু হবে না, এই জন্য বলছে আল্লাহ এটা তাকদির করেছেন ঠিক আছে, কিন্তু বান্দা হলো মূল কারণ। আচ্ছা আল্লাহু আকবার। এরপরে বলছেন যে একজন মানুষ যত ভালো কাজই করুক না কেন কোনোভাবেই সে তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। কি দ্বারা জান্নাতে যাবে মানুষ? আল্লাহর রহমত দ্বারা। এই হাদিসটা শুনেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইউনাজ্জিয়া আহাদান মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে নাজাত দিতে পারবে না, কারো সৎ আমল তাকে নাজাত দিতে পারবে না। সাহাবাগণ বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনারও একই অবস্থা? নবীজি বলেন হ্যাঁ আমারও একই অবস্থা, তবে ওয়ালা আনা ইল্লা আই ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি তার রহমত দ্বারা আমাকে বেষ্টন করে নেবেন আলহামদুলিল্লাহ, আমাকে তার রহমতের মাধ্যমে তিনি আমাকে জান্নাত দিবেন নাজাত দিবেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লিল আলামিন, আমি নিজেও আমার আমল দ্বারা আমি মুক্তি পাব না। তাহলে আমরা আজকে থেকে আমল ছেড়ে দিয়ে আমরা রহমতের আশা করব নাকি? এরকম বুঝলেন আপনারা না, এর মানে আমরা আমল করব সেটাও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আল্লাহ আমল দ্বারা জান্নাতে দিবেন জান্নাত দিবেন, কিন্তু এর মানে যে আমলটুকু আমরা করব এই আমল দিয়ে আমরা জান্নাত পাবো না, এটা আল্লাহর রহমতে করেছি, আল্লাহ জান্নাতটা দিবেন এই সামান্য আমলের বিনিময়ে এটা হবে না, ওটা আল্লাহর রহমতে দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমল লাগবে। আল্লাহ বলছেন না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে যারা সৎ আমল করবে তারা জান্নাতে যাবে। তাহলে ঈমানও আনতে হবে সৎ আমল করতে হবে, এরপরে এই ঈমান এবং আমলের উপর আশা করবেন না যেগুলো দ্বারা আমি জান্নাত পেয়ে যাব। জান্নাত পাবেন কিসের মাধ্যমে? আল্লাহর রহমতের মাধ্যমে। তাহলে আল্লাহর রহমত এই যে রহমা দয়া এটা হচ্ছে আল্লাহর একটি মহান গুণ, যে বিষয়ে আমরা জানলাম তাহলে আমরা কত রহমতের মধ্যে আছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ দয়ালু বলেই আমরা ঈমান আনতে পেরেছি, আল্লাহ দয়ালু বলেই আমরা কুফরি থেকে শিরক থেকে বেঁচে যেতে পারতেছি, এই নিয়ামতের শুকর আদায় করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।